আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব বেশ কিছু স্টাইলিশ বাংলা এবং ইংরেজি ফটোগ্রাফি ফন্ট। যে ফন্টগুলো আজকের ভিডিওতে শেয়ার করব, এই ফন্টগুলো আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনের লিংক থেকে ডাউনলোড করে নেবেন। ফন্টগুলো ডাউনলোড করার জন্য আপনাকে আমার ভিডিও হতে পাসওয়ার্ড কালেক্ট করতে হবে। এর জন্য আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমার 1000+ ফন্ট কালেকশন থেকে আমি পার্সোনালিভাবে কিছু ফন্ট ফটোগ্রাফি লোগোর জন্য আলাদা করেছি, যেগুলো আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আমি 100% বলতে পারি আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন এবং আমার ফন্টগুলো ডাউনলোড করবেন তারা অনেক উপকৃত হবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে গুগল প্লে স্টোর হতে আপনাকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপটির ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে পাবেন। তারপর আমার ভিডিও ডিসক্রিপশন হতে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখন আমরা জেড আর্চিভার অ্যাপটি ওপেন করব। তারপর ডাউনলোড করা ফন্টের ফাইলটি সিলেক্ট করব। তারপর ফাইলটিতে ক্লিক করব। তারপর ভিউ অপশনে ক্লিক করব। তারপর নিচের এখানে ক্লিক করব। তারপর নিচের এখানে ক্লিক করব। তারপর আমার ভিডিও হতে আপনারা যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করেছেন সেই পাসওয়ার্ডগুলো এখানে লিখব। তারপর ওকেতে ক্লিক করব। এখন আমার ফাইলটি আনজিপ হয়ে যাবে। এখন আমরা যে ফন্টগুলো ডাউনলোড করলাম এইগুলো পিক্সেল ল্যাবে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি আমাদের মোবাইলে ইনস্টল করা না থাকলে আপনারা প্লে স্টোর হতে অ্যাপটি ইনস্টল করে নেবেন। এখন পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। তারপর এখানে ক্লিক করব। এখন ডান দিকে সোয়াইপ করে এসে ফন্টে ক্লিক করব। তারপর মাই ফন্টস এখানে ক্লিক করব। তারপর এই আইকনে ক্লিক করব। এখন আমাদের যে ফোল্ডারে ফন্টগুলো রাখা আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করব। তারপর প্রথমে ইংলিশ এখানে ক্লিক করব। তারপর অ্যাড ডাইরেক্টরি এখানে ক্লিক করলে সবগুলো ফন্ট অ্যাড হবে। এখন দেখুন ইংলিশ ফন্টগুলো অ্যাড হয়েছে। এখন সেমভাবে আমরা বাংলা ফন্টগুলো অ্যাড করে নিব। এর জন্য এখানে ক্লিক করব। তারপর আগের মতো আমরা যে ফোল্ডারে ফন্টগুলো আছে সেই ফোল্ডারটি খুঁজে বের করব। এখন বাংলা এটাতে ক্লিক করব। তারপর নিচের এখানে ক্লিক করলে সবগুলো বাংলা ফন্ট এখানে অ্যাড হবে। এখন দেখব এই ফন্টগুলো সিগনেচার অথবা লোগো হিসেবে আমাদের ফটোতে কিভাবে ব্যবহার করব। সেক্ষেত্রে আমি অ্যাপটি আবার ওপেন করব। তারপর নিউ টেক্সট এটি ডিলিট করব। সেক্ষেত্রে উপরের এখানে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। এখন আমরা গ্যালারি হতে ফটো নিব। সেক্ষেত্রে উপরে থ্রি ডটে ক্লিক করব। তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। এখন আমরা গ্যালারি হতে যে ফটোটিতে সিগনেচার অ্যাড করব সেই ফটোটি নিব। নেওয়ার পর নিচের এখানে ক্লিক করব। তারপর টেক্সট এখানে ক্লিক করব। তারপর এডিটে ক্লিক করব। এখন আমরা এখানে আমাদের সিগনেচারটি লিখব। এখন আমরা ডান দিকে সোয়াইপ করে এসে ফন্ট এখানে ক্লিক করব। তারপর মাই ফন্টসে ক্লিক করব। এখন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ইংলিশ ফন্ট সিলেক্ট করে নেবেন। এখন টেক্সটটিকে ধরে আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন। এখন সিগনেচারটি সাইজ বাড়াতে চাইলে সেক্ষেত্রে এখান থেকে সাইজ এখানে ক্লিক করব। এখন আপনার ইচ্ছা মতো সাইজ বাড়িয়ে নিন। এখন আপনার যদি সিগনেচার কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখান থেকে কালারে ক্লিক করব। এখন আপনার পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে নেবেন। এখন আপনি যদি আপনার ফটোতে বাংলা সিগনেচার অ্যাড করতে চান সেক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এর জন্য আমাদেরকে প্রথমে আমরা যে টেক্সটটি লিখব ওইটিকে আগে ইউনিকোড থেকে বিজয় কোডে কনভার্ট করে নিতে হবে। তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব বিজয় কনভার্টার লিখে। তারপর প্রথম সাইটটিতে ক্লিক করব। এখন আমরা উপরের বক্সে আমরা বাংলা সিগনেচারটি লিখব। লেখার পর ইউনিকোড টু বিজয় এখানে ক্লিক করব। এখন আমরা নিচের এই কোডটি সম্পূর্ণ কপি করে নিব। কপি করার পর পুনরায় পিক্সেল ল্যাব অ্যাপটি পিক্সেল ল্যাব অ্যাপে আসব। তারপর এখানে টেক্সটে ক্লিক করব। তারপর এডিটে ক্লিক করব। আগে টেক্সটটি ডিলিট করে দিব। তারপর কপি করা টেক্সটটি এখানে পেস্ট করে নিব। কপি করে নেওয়ার পর এখান থেকে সোয়াইপ করে আমরা ফন্টে আসব। তারপর মাই ফন্টস। এখন এখান থেকে আপনার পছন্দের বাংলা ফন্টটি সিলেক্ট করুন।
ভাই একটা বিষয় মনে রাখতে হবে যে ডিজাইন কিন্তু কেউ ভাই করে দিবে না, ডিজাইন নিজের কাছে। তো আপনারা নিজের থেকে ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা ডিজাইন করতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্যামেরা আইকন দিয়ে এই ধরনের ফটোগ্রাফি লোগো তৈরি করবেন। আশা করি পরবর্তী ভিডিওগুলো কেউ মিস করবেন না। সেই জন্য আপনারা যা করবেন সেটি হলো আমার এই চ্যানেলটি আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।